অনুভূতিটা কেমন ছিল এবং যেহেতু এবারে সশরীরে যে গ্রহণ করা হয়নি বাসায় চলে এসেছিল এটা এটা সম্পর্কে একটু জানতে চাই। ওয়েল, এটা তো আসলে পুরস্কার পেতে কার না ভালো লাগে, এবং যখন সেটা আরেকটা দেশ থেকে আসে সেটা তো আরও বেশি ইউনো স্পেশাল। সো কলকাতা থেকে যখন আমাকে ফোন করে জানালো যে আই এম গেটিং দিস অ্যাওয়ার্ড, এবং আই ওয়াজ লাইক ইয়েস ওয়াই নট, এবং কোভিডের মধ্যে সবাই আমরা বাড়িতে বসেছিলাম, বাসায় ছিলাম কম বেশি, বাট তারপরও যে এমন একটা রিকগনিশন পেয়েছি ভালো লাগছে, বাসার সবার সাথে অ্যাওয়ার্ডটা শেয়ার করেছি এবার, সো ইয়া আই ওয়াজ ফান।